নবী আলাইহিস সালাম পরবর্তীতে বলেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি বললেন বেলাল আমি জান্নাতে গিয়ে তোমার পায়ের আওয়াজ, তুমি জুতা পরে যখন হাঁটো কেমন আওয়াজ হয় আমি জানি, পরিচিত মানুষ যারা একান্ত কাছের মানুষের পায়ের হাঁটার আওয়াজ কেমন হয় সেটা মুখস্থ হয়ে যায় মানুষের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বেলাল আমি জান্নাতে আমি দেখেছি যে আমার আগে আগে তুমি হাঁটছো এরকম মনে হচ্ছিল এবং তোমার পায়ের জুতার আওয়াজ আমি শুনতে পেলাম, বেলাল আমাকে বলো তুমি কি আমল করো। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন হে আল্লাহর রাসূল, আমার তো এরকম বিশেষ কোনো আমল নাই, আপনি যা বাতান সেগুলাই তো আমি খুব গুরুত্বের সাথে বিশেষ গুরুত্বের সাথে স্পেশাল কোনো আমল করি, সেরকম আহামরি এরকম কোনো বিশেষ আমল তো নাই, তবে একটা আমল আমার আছে, সেটা হলো হে আল্লাহর রাসূল দিন এবং রাত যখনই আমি অজু করি, যখনই আমি অজু করি অজু করার পর আমি দুই রাকাত নামাজ পড়ি, তাহিয়াতুল অজু পড়ি, এটা আমি কখনো ছাড়ি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর বুঝতে বাকি ছিল না তারে বিশেষ স্পেশাল আমল, যেটা হয়তো আমরা অনেকে আজকাল করি না, বিশেষ করে আমাদের সমাজ থেকে তাহিয়াতুল অজুয়ে নামাজ বিলুপ্ত হয়ে গেছে, এই সুন্নত আজ হারিয়ে গেছে, আমরা অজু করার পর দুই রাকাত নামাজ পড়ার বিষয়ে মানুষ অভ্যস্ত না। তাহিয়াতুল অজু তো পড়ার কথা, তাহিয়াতুল মসজিদও আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে, মানুষ মসজিদে চলে যায় ধাপ করে বসে যায়, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা, তোমাদের কেউ যদি মসজিদে প্রবেশ করে ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাই, তাহলে সে মসজিদে ঢুকে যেন দুই রাকাত নামাজ পড়া ছাড়া না বসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গুরুত্ব দিতেন, এক ব্যক্তি এসে বসে গেছে, তিনি তাকে বলেছেন তুমি কি দুই রাকাত নামাজ পড়েছো, লোকটি বলেছে না পড়ি নাই, নবীজি বলেছেন কুম দাঁড়াও তুমি দুই রাকাত নামাজ পড়ো তারপরে বসো, আল্লাহর ঘরে সম্মানার্থে গিয়ে বসতে হলে তুমি দুই রাকাত নামাজ পড়বে তারপরে গিয়ে বসবে। এই তাহিয়াতুল মসজিদ আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে, আর তাহিয়াতুল ওযু এটা তো আমরা অনেকে জানিও না যে যতবার আপনি ওযু করবেন ওযু করার পর কোন কথাবার্তা অন্যান্য কাজকাম করার আগে ওযু করার পর দ্রুততার সাথে আপনি কিবলামুখী হয়ে দুই রাকাত নামাজ পড়ে ফেলবেন, এটা ওযুর সম্মানে, এটাকে তাহিয়াতুল ওযু বলা হয়। বেলাল রাদিয়াল্লাহু আনহুর এই আমলটির কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পেয়েছেন। এই আমলটা আমরা শুরু করব তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।